রবিবার দুপুরে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে ফের বিক্ষোভ দেখান দলের দুই কর্মী। অভিযোগ, কালিয়াগঞ্জ 23 নম্বর জেলা পরিষদ আসনে দলের হয়ে মনোনয়নপত্র দাখিল করেন নলেশ মারাকার ও কার্তিক পাহাড়, কিন্তু দল ভূপাল রায় নামের এক ব্যক্তিকে ওই আসনে প্রার্থী করেছে, যে কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে উভয়ের মধ্যে। নরেশ মালাকার ও কার্তিক পাহাড় উভয়ই জানান, তারা দীর্ঘদিন যাবৎ দল করে আসছেন, তাই তাদের মধ্যে যে কাউকে প্রার্থী করলে তারা মেনে নেবেন। কিন্তু ওই আসনে যাকে প্রার্থী করা হয়েছে তিনি এখনো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেননি, তিনি এখনো একজন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, তাই সুবিচারের আশায় তারা জেলা সভাপতির সঙ্গে কথা বলতে এসেছেন। এ বিষয়ে কার্তিক পাহান কি বলেছেন শুনে নেব। কার্তিক পাহান, কি অভিযোগ, কি সমস্যাটা, কি হয়েছে? সমস্যা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ 23 নম্বর জেডপি, সেই 23 নম্বর জেডপিতে যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সে তার নাম হচ্ছে ভূপাল রায়। আমাদের এখানে প্রশ্ন যে সে তৃণমূলের একজন লোক কী করে বিজেপির প্রার্থী পদ পায়। আমি যেমন এসটি মোর্চার প্রেসিডেন্ট আছি, পাশাপাশি নরেশ মালাকার হচ্ছে কনভেনার বচানাগার, উনিও নমিনেশন করেছেন। বিষয়টা দলের যে আমি সমীর রায়ের যে আমাদের বিধায়ক হয়েছিলেন সে সময় আমি বিরোধিতা করেছিলাম, প্রথম বিরোধিতা করেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে আমাদের বুথের যদি একজন কার্যকর্তা হয় তাকেও আমি মেনে নেব। না, এই যে আপনার, কিন্তু আপনারা যার বিরুদ্ধে অভিযোগটা করছেন ভূপাল রায়, তার রাজনৈতিক পরিচয় কি? রাজনৈতিক পরিচয় সে তৃণমূলের। আচ্ছা, সে কি বিজেপিতে এখনো যোগ দিয়েছে? না, দেয়নি। তা আপনাদের আজকে কি দাবি নিয়ে জেলা সভাপতির কাছে আসছে? আমরা এসেছি ভূপাল রায়কে বাদ দিয়ে যাকে প্রার্থী করুক আমরা মেনে নেব, দলীয় কার্যকর্তা হতে হবে। এই সিটে বিজেপির তরফে কয়জন নমিনেশন দিয়েছে এখনো? 3 জন করেছে, তার মধ্যে দুজনে কারা, বাকি দুজন কারা? আমি, কার্তিক পাহান আর নরেশ মালাকার। তা আপনারা কি দাবি জানাচ্ছেন এই সিটে কাকে প্রার্থী করতে হবে? নরেশ মালাকার, কার্তিক পাহান, যে কোনো একটা আসলেই হলো, আমার দেখার বিষয় নয়। সংগঠনে কার্যকর্তা হলে ঠিক আছে। আপনারা কি চাইছেন, ভূপালকে যাতে প্রার্থী না করা হয়? না, সে তো তৃণমূলেই যোগ দেয়। তো আপনাদের কি, আপনাদের তৃণমূল থেকে বিজেপিতে আপনাদের কি মনে হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট প্রার্থীটা করলো কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে আসলো সেটা আমার বলার না, কোন রকম সন্দেহ প্রকাশ করছেন কি? সন্দেহ প্রকাশ এখন নিশ্চয়ই এর ভিতরে কারো হাত আছে, কার হাত থাকতে পারে মনে হয়? জেলা সভাপতির সাথে কথা হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, সেই বিষয়ে কথা হলো, উনি বললেন যে আপনারা ব্লক থেকে যেটা মন্ডল দিয়ে আছে সে মন্ডলের রেজুলেশন করে, ব্লক সমিতির একটা রেজুলেশন করে, আমি এখান থেকে সরাসরি পুরোনো দিন নেতৃত্ব আপনাদেরকে রেজুলেশন করতে হবে। এই বিষয়টা এখন আমাদেরকে বোঝানোর জন্যই বলতে পারে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যে সংগঠন করে আসি, যে মন্ডল থেকে কালিয়াগঞ্জের সংগঠন বিজেপির জন্ম বলতে পারা যায়, যে প্রাণকেন্দ্র উত্তর দিনাজপুরের প্রাণকেন্দ্র, এটা সংগঠন লিডারদের অন্তত ভাবা উচিত ছিল যে সেই সব জায়গাতে কুঠার আঘাত করার না। বিক্ষোভ নয়, আমরা জানতে চাইছিলাম যে জেলা যে এই সিদ্ধান্তগুলো কেন আসছে। তো শেষ পর্যন্ত যদি ভূপাল প্রার্থীকে শেষ পর্যন্ত যদি করা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন? ভূপাল যদি ধরুন প্রার্থী থেকে গেল, ওকে টিকিট দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেই বিষয়ে সিদ্ধান্ত আমরা এখনও নিই নাই, কারণ যেহেতু দলীয় নেতৃত্ব আমাদের দায়িত্ব নিয়েছে আগামীকাল পর্যন্ত, সেটা আমরা অপেক্ষা করছি। না, সেক্ষেত্রে লাস্ট অব্দি যদি ভূপাল ক্যান্ডিডেট হয় আপনারা বসে যাবেন? সেটা সে সময় সিদ্ধান্ত নেব। এ প্রসঙ্গে নরেশ মালাকার কি জানিয়েছেন শুনব। নাম কি? নরেশ মালাকার। মানে আপনি কি কোনো কোথাও নমিনেশন দিয়েছেন? আমি জেলা পরিষদে নমিনেশন দিয়েছি। কোন আসন থেকে? 23 নং আসন থেকে। কোন দলের থেকে? ভারতীয় জনতা পার্টির থেকে। এখন এখানে কি জন্য এসেছেন? এখানে আসছি আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে, আমরা দীর্ঘদিন বিজেপি করি, তাই বিজেপির লোককে প্রার্থী না দিয়ে তৃণমূলের লোককে প্রার্থী দিয়েছে ভূপাল রায়কে। তাই কোন আসনে? এই 23 নম্বর আসন। 23 নম্বর কি? 23 নম্বর আসনে বিজেপির প্রার্থী ভূপাল রায়কে ওরা সিলেক্ট করেছে। এটা জেলা পরিষদের আসন। আচ্ছা, সেখানে সেখানে আর কারা দাঁড়িয়েছে? সেখানে কার্তিক পাহান দাঁড়িয়েছে, ওই আসনে বিজেপির হয়ে নমিশন সাবমিট করছে, এবং ভূপাল রায়ও নমিশন সাবমিট করছে। আমিও করেছি, নরেশ মালাকার। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন, কি জন্য আসছেন এখানে? আমরা এখানে আসছি যেন আমাদের প্রার্থী যারা দীর্ঘদিনের বিজেপি করে তাদের মধ্যেই প্রার্থী করা হয়। কার্তিক পাহানকে করলেও আমার কোনো আপত্তি নেই, আর আমাকেও যদি প্রার্থী করে তাও কার্তিক পাহানের কোনো আপত্তি নেই, কিন্তু ওই তৃণমূল করা প্রার্থী ভূপাল রায়কে প্রার্থী করলে আমরা কেউ মানিয়ে নিতে পারছি না। এখানে আপনারা কী দাবি জানালেন জেলা সভাপতি? এখানে আমরা জেলা সভাপতিকে দাবি জানালাম, আপনি কার্তিক পাহানকে প্রার্থী করেন, নাহলে
নরেশ মালাকারকে প্রার্থী করেন, যে দুজনের মধ্যে একজনকে প্রার্থী করবেন তাতে আমাদের কোনো কর্মীর আপত্তি থাকবে না। সেটা জেলা সভাপতি আমাদের বলছে, এই ব্যাপারটা আমি কিছুই জানি না, এই যে ব্যাপারটা সম্পূর্ণ রাজ্য করছে। আবার একবার বলছে হয়তো মণ্ডল থেকে কেউ নাম দিয়েছে, কিন্তু ও রুলস হিসাবে বলল, রুলস যেটা আছে ওখানে পার্টি ডিসিশন করে দিতে হবে। তাই আমার জেলা সভাপতির কাছে বিশেষ অনুরোধ, যে নামটি ওখানে ভূপাল রায়ের নাম সমর্থন করছে, আপনি একটা পার্টির ডিসিশন দেখান। ভূপাল কি বিজেপিতে যোগ দিয়েছে? তৃণমূলে এখনও বিজেপিতে ভূপাল যোগ দেয়নি। আচ্ছা, এখনও তৃণমূলে আছে কিন্তু প্রার্থী হয়ে শুধু আসছে এখানে বিজেপি। এখন আপনারা কী চাচ্ছেন, টিকিটটা কাকে দিতে হোক? আমার হিসাবে আমরা চাচ্ছি টিকিটটা ভারতীয় জনতা পার্টির কার্তিক পাহান এবং নরেশ পালারকের মধ্যে যাকেই দিবে আমরা সেটা। ভূপাল প্রার্থী থেকে যায়, ভূপালকে যদি টিকিট দিয়ে দিল 20 তারিখের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আমরা করব, দল যদি আমাদের পিছনে কোনো সিদ্ধান্ত না নিয়ে একাই যদি দিয়ে দেয় তাহলে আমাদের কর্মীরা যেভাবে যে করার সেটা করবে। আপনারা কি বসে যাবেন? আমরা বসে যাব না কি করব সেটা বলতে পারবো না। ভারতীয় জনতা পার্টির আমাদের একটাই দাবি, যেন আমাদের এই রায়গঞ্জ লোকসভায়, রায়গঞ্জ বিধানসভায় যে এমএলএ টিকিট এইভাবে করে দিয়েছিল কৃষ্ণ কল্যাণীকে, সে আজকে তৃণমূলের লোক ছিল, সে আজকে বিজেপিতে না থেকে আবার তৃণমূলে চলে গেছে। কালিয়াগঞ্জে সোমেন রায়কে এইভাবে দল নিয়ে আসে প্রার্থী দিয়েছিল, সে আবার বিজেপিতে না থাকে সে তৃণমূলে চলে গিয়েছে। তাই বিজেপির কর্মী ভূপালকে দিলেও এ আমাদের বিজেপিতে থাকবে না, এও সে তৃণমূলে চলে যাবে। তাই আমাদের দাবি যেন বিজেপির কর্মীদের মধ্যেই প্রার্থী করা হয়, যেন ওরা বিজেপি দলটাকে টিকায় রাখতে পারে, এই আহ্বানেই আমাদের দলের কাছে থাকবে। এখানে আমরা জেলা সভাপতির কাছে বিক্ষোভও দেখাচ্ছি এবং জেলা সভাপতির কাছে আমরা বসছি। জেলা সভাপতি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন, তোমরা যাও, জনসাধারণ যদি ওকে চায় আমি যথেষ্ট আমরা রাজ্যে পাঠাবো, যদি সেখান থেকে সংশোধন করে দিয়ে দেয় তাহলে আমরা প্রার্থী আপনাদের মধ্যেই করব। যদিও এই অভিযোগকে নস্যাৎ করেছেন জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানান টিকিট তো একজনই পাবেন, সেখানে ক্ষোভ থাকতেই পারে প্রার্থী হতে না পারা মানুষের মধ্যে। এক একটি অঞ্চল থেকে 10 থেকে 15 জনের নাম এসেছে, পরে প্রদেশ তার নির্বাচন করেছে। আমার কাছে 2-1 জন এসেও ছিলেন, আলোচনার পর সমস্যা মিটেও গেছে। এ প্রসঙ্গে তিনি আর কি কি বলেছেন জানাবো। বিষয়টা কি আছে, গ্রাম পঞ্চায়েতের টিকিটের ক্ষেত্রে একাধিক যারা দাবিদার আছে তার মধ্যে টিকিট একজনই পাবে, সেই ক্ষেত্রে কে টিকিট পাবে সেটা নির্ধারণ করবে আমাদের অঞ্চল সমিতি। সেই অঞ্চল সমিতিতে বুথ সভাপতিরা রয়েছে, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখরা রয়েছে, সেই অঞ্চলে জেলা মণ্ডলের পদাধিকারী যারা রয়েছে তারাও রয়েছে সেই অঞ্চল সমিতিতে। তো গ্রাম পঞ্চায়েতের টিকিট নির্ধারণ করবে পঞ্চায়েতের যে আমার অঞ্চল সমিতি, সেই অঞ্চল সমিতি করে মণ্ডল কমিটিতে পাঠাবে, মণ্ডল কমিটি যে নাম আমাদের কাছে পাঠাবে সেই নামে টিকিট অর্থাৎ ফর্ম বি ইস্যু হবে। অনুরূপভাবে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমাদের মণ্ডল কমিটি রয়েছে, সেই মণ্ডল কমিটিতে শক্তিপূর্ণ প্রমুখরা রয়েছে, তারা পঞ্চায়েত সমিতির কে প্রার্থী হবে সেটা ঠিক করে, ততোধিক নাম আছে, একাধিক নয়, ততোধিক এক একটা পঞ্চায়েত সমিতির প্রার্থী হওয়ার জন্য। তো মণ্ডল কমিটি নাম ঠিক করে আমাদের ব্লক সমিতির কাছে পাঠাবে, ব্লক সমিতি চর্চা করে যে নামটাকে জেলায় পাঠাবে জেলা সেই নামে ফর্ম বি অর্থাৎ টিকিট ইস্যু করবে। এবার থাকলো জেলা পরিষদ, জেলা পরিষদের ক্ষেত্রেও এই যে বললাম এক একটা জায়গা থেকে 8-10 করে নাম এসছে, সেই ক্ষেত্রে টিকিট একজনই পাবে। তো আমাদের মণ্ডল কমিটি, ব্লক সমিতি তারা বসে 3টে নাম জেলায় পাঠাবে, এরকম পদ্ধতি আমাদের হয়েছে। সেই 3টে নাম চর্চা করে জেলা কমিটিতে আমরা প্রদেশে পাঠাবো, এবার প্রদেশ থেকে 3টে নামের মধ্যে একটা নাম ঘোষণা হবে। সেই পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের 26টা জেলা পরিষদের জন্য 3টি করে নাম প্রদেশে আমরা পাঠিয়েছি, প্রদেশ থেকে 1টি নাম ঘোষণা হয়েছে। 23-এর প্রার্থী ভূপাল রায়, তার নাম 3 জনের মধ্যে ছিল, তার নাম ঘোষণা হয়েছে। বাকি 2 জন ছিল পদপ্রার্থী, তাদের নাম ঘোষণা হয়নি। একটা জায়গায় 1টা নামই ঘোষণা হবে, ভোটে দাঁড়ানোর ইচ্ছা সবারই থাকে কিন্তু এক জায়গায় একাধিক ব্যক্তিরা দাঁড়াতে পারে না, স্বাভাবিক আছে, আমরা মানুষ আছি। কিন্তু কার্তিক যে 1টা নাম ঘোষণা হলে পরে বাকি 2 জনের অসন্তুষ্টি হবেই,
তো তাদের মধ্যে আছে, সেটা আমার সাথে এসেছিল, ওটা বসছে, কথা হয়েছে, মিটও হয়ে গেছে। এখন তারপরে আপনারা এই তথ্য কোত্থেকে পেলেন আমার জানা নেই। কিন্তু কার্তিক এবং নরেশের গুরুতর অভিযোগ অন রেকর্ড, তারা বলছে এই ভূপাল তৃণমূলের লোক, তৃণমূল থেকে এখনো বিজেপিতে উনি যোগ দেননি, তাকে প্রার্থী করছেন, এর পিছনে কি কারণ থাকতে পারে? সেটা বিজেপির সেই দুর্দশা বা দুর্দিন উত্তর দিনাজপুরে, এটা কালিয়াগঞ্জের কথা বলছেন, কালিয়াগঞ্জ বিজেপির শক্ত ঘাঁটি, কালিয়াগঞ্জে তো সেই দুর্দিন বা সেই দূর সময় বিজেপির আসেনি যে তৃণমূলের কাউকে বিজেপিকে বিজেপিতে প্রার্থী করতে হবে। মনে রাখতে হবে যখন আমরা অভিযোগ প্রত্যাহার অভিযোগ করি তখন আমাদের মুখের আমরা ব্রেক রাখতে পারি না, সেই জন্য অনেক কিছু বলে দিতে হয়, আমরা বলে দিই, বলে দিয়েছে। এবং এনারা দাবি করছে ভূপাল যদি এখান থেকে যেতে তাহলে অন্যান্য বিধায়কদের মতো তিনিও পরে তৃণমূলে চলে যাবে। তো নস্ট্রাডামাস সেঞ্চুরি হয়ে গেলে তো তত মুশকিল, ভবিষ্যৎ কালকে কী হবে আমরা কেউ জানি। আমি আপনাদের সাথে এখানে প্রেস বাইট দিচ্ছি, আমি সুস্থভাবে বাড়িতে পৌঁছতে পারবো রাত্রে, তার নিশ্চয়তা আমি দিতে পারবো, কাল কৃষ্ণে দেখা। সাধারণ ভোটারদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছে, ভোট দিয়ে লাভ কি, ভোট দিলে বিজেপি থেকে জিতছে তৃণমূল জিতে যাচ্ছে। একটা ভোটার বিজেপির নিয়ে আসুন, যারা এই ধরনের মানসিকতার কথা বলছেন, এটা একটা ন্যারেটিভ তৃণমূল সৃষ্টি করার চেষ্টা করছে, বিরোধীরা সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ উত্তর দিনাজপুরে, রায়গঞ্জে, কালিয়াগঞ্জে, এমতাবাদে, উত্তর দিনাজপুরে বিস্তীর্ণ এলাকায় বিজেপির প্রতি মানুষের যে ভরসা আশা জেগেছে তাতে তারা আতঙ্কিত হয়ে গেছে। তৃণমূল বা বিরোধীরা, অন্যান্য বিজেপি বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমাদের এক একটা জেলা পরিষদের জন্য 14-15 নাম এসছে। এবার চিন্তা করুন, জেলা পরিষদের জন্য যদি 14-20 করে নাম আসে তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনমানুষের মধ্যে বিজেপির প্রতি আস্থা কোন লেভেলে থাকলে পারে এতগুলো করে নাম আসে, আর তৃণমূল প্রার্থী খুঁজে পাচ্ছে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।